আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দেখেন আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি আজকে, এখানে নাকি প্রচুর সংখ্যক লোক আসছে মাছ ধরার জন্য, তাই এখানে চলে আসছি মাছ ধরা দেখার জন্য। দেখেন কীরকম পাতা গাছ হয়ে আছে, প্রচুর সংখ্যক পাতা গাছ। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে খবর পেলাম, তাই ভাবলাম আপনাদেরকে এটা দেখাই। দেখেন আমরা এখানে চলে যাচ্ছি সামনের দিকে, দেখতে পাবেন যে দেখেন এখানে কিছু সংখ্যক লোক আছে সামনের দিকে, আরো লোক প্রচুর লোক এখানে আর কি। তো এখানে খুবই সুন্দর একটি জায়গা মাছ ধরার জন্য, দেখতে পারবেন সামনে। দেখেন এই যে দেখেন কত লোক আসছে এখানে সামনের দিকে, আরো লোক আসছে প্রচুর লোক। এই যে উনি যে যাচ্ছেন ওইদিকে, আমরা কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদের ওই দিকটা ঘুরে ঘুরে। আপনারা চাইলেই চলে আসতে পারেন এখানে মাছ ধরার জন্য, ঢাকার খুব কাছেই নরসিংদী জেলা। নরসিংদী বাস স্ট্যান্ড থেকে অটো বা মিশুকে ভাড়া নেবে 20-30 টাকা, নাগরিকান্দি ব্রিজের ওপার দড়িনবীপুর ইউনিয়ন। এখানে মোটামুটি ভালোই মাছ পায় সবাই, তার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন মাছে খাচ্ছে সবাই, টানতেছে বসি। তো সামনে আমরা চলে যাব কিছুক্ষণ, দেখতে পারবেন কত লোক আসছে এখানে, অনেক লোক আসছে এখানে দূর দূরান্ত থেকে আসে প্রচুর সংখ্যক লোক। অটো মিশুকে করে খুব সহজে এখানে আসা যায়। পাশে দেখতে পাচ্ছেন কাশবন, এই যে খুব সুন্দর কাশফুল হয়ে আছে, অসাধারণ এক পরিবেশ। এই যে দেখেন কত লোক আসছে, অনেক দূর থেকে এখানে লোক আসে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেছি ওনারা ঢাকা থেকে আসে, সিলেট থেকে আসে। এই যে ভাই একটা টান দিয়েছে, মাছ ওঠেনি। তো আমরা দেখি সামনে মাছ পাওয়া যায় কি না। তো প্রিয় দর্শক, যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানেও লোকজন বসে মাছ ধরতেছে, ওই যে দেখেন সিরিয়াল দিয়ে বসে আছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগতেছে যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে ভালো লাগবে। তো আপনারা ঠিকানা জানতে চাইলে ঠিকমতো বলে দিতে পারবো, যে কোনো সময় ফোন করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, নাম্বার দেওয়া থাকবে বা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।